ও ভিডিও তো এটা গুড মর্নিং फ्रेंड्स আমি পিয়ালি আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলায় সবাইকে ভেরি 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 গুড মর্নিং আজকে তো শুভ রথযাত্রা সবাইকে জানাই তাই সবাইকে জানাই শুভ রথযাত্রার কামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো আনন্দ ফুর্তি করো বাস লাইফটাকে পুরো এনজয় করে যাও এই হচ্ছে আমার তোমাদের কাছে তোমাদের আমার তরফ থেকে তোমাদের এই কামনাটা করলাম আজকে ভালো দিন তাই জগন্নাথের কাছে যা চাইবে তাই পাবে হচ্ছে তো সার্কেল হচ্ছে তো তাই জগন্নাথের কাছে আজকের দিনে জগন্নাথকে জগন্নাথকে ভালো ভালো প্রসাদ দিও ১১টা ফল মিষ্টি জগন্নাথকে দিও ভালোভাবে খেতে তারপরে তো রথে চড়ে মাসি বাড়ি চলে যাবে তাই না আমি এবার পুজো করতে পারছি না যেহেতু অসুস্থ চলছে বলে দেখা যাক উল্টো রথে কি করতে পারি তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো এই হচ্ছে ব্যাপার আজকে আমাদের লাঞ্চে মেনু হচ্ছে পোলাও আর আলুর দম হবে আর আমি খাবো একটা আলু আর এই হচ্ছে ব্যাপার মেনু হচ্ছে পনির টিকা কাবাব তোমার সাথে শেয়ার করবো কিভাবে আজকে আমি রান্না করবো না আজকে আমার রান্না করবে আমার হাজবেন্ড তাই চলো এখনো রান্না শুরু হয়নি আর দেখো পনিরটা ডিপ ফ্রিজে আমি রেখেছিলাম এটা এখনো বার করেছি ভালো মানে একদম নরম হয়ে যাবে তারপরে মেরিনেশন করব আর দেখো আমি ওকে কিছুটা হেল্প করে দিয়েছি যেমন হচ্ছে দেখো বাসন্তী পোলাও হবে তাই গোবিন্দভোগের চাল ধুয়ে এর মধ্যে একটু হলুদ আমি তো ফুড কালার ইউজ করি না একটু হলুদ এক চামচ ঘি আর নুন আর চিনি দিয়ে মেখে রেখে দিয়েছি মেখে রেখে দিয়েছি আর আলুর দমের জন্য লাগবে দুটো টমেটো আর আজকে পোলাওতে আমার বর মনে তেজপাতা দেবে আগের দিন আমি তেজপাতা দিইনি আমার বর আজকে তেজপাতা দিয়ে করবে আর আলুর দমের তেজপাতা টোটাল চারটে বার করেছি আর টমেটো বার করে দিয়েছি এই হচ্ছে পজিশন এখন দেখা যাক আমার বর আজকে রান্না করবে তাই হাই গুড মর্নিং গুড মর্নিং সবাই শুভকামনা তোমাদের সবাইকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো এবং আমাদের পাশে থাকো ওকে তাই চলো রান্নাটা যখন শুরু করবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব কিরকম দেখো স্কুলে আজকে আবার ক্লাস হবে আজকে দিনে ছুটি দিতে পারছো না বলো তো তোমরা কোনো মেসেজ আজকে আসেনি তাহলে এখানে বুঝতে পারছি নিশ্চয় আজকে ক্লাস হবে অনলাইনে ক্লাস মানে কি বাচ্চারা কি ছুটি পাবে না বলো তো এখনো কোনো মেসেজ আসেনি যে ক্লাস আজকে হবে না অফ থাকবে কিছু বলেনি এখানে বুঝে নিশ্চয় আজকে ক্লাস হবে ওই জন্য কি আর বলবো বলো কিছু বলার নেই তো চলো পরে আবার আসবো আজকে ভিডিওটা নিশ্চয় তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো ঠিক আছে বাই বাই দেখো এখানে রেডি করেছে তিন রকমের ক্যাপসিকাম রেড ইয়েলো গ্রিন টমেটো কুচি আদা বাটা কাঁচা লঙ্কা বার করেছে আমাকে দেখো আমাকে দেখো আচ্ছা এই ক্যাপসিকামটা আলুর দমে কি কি দেবো আলুর দমে শুধু গ্রিনটা দেবো আলুর দমে আর গ্রিন ইয়েলো আর রেড লেবু আর আমাদের শেকে ম্যাঙ্গো কলা আর ওটস তাই চলো শুরু করুক পরে আমি আবার আসছি এখানে যা যা দেখেছিলাম আগে তার মধ্যে এখানে রয়েছে গোটা গরম মশলা তার মধ্যে তেজপাতা সাদা জিরে আর কাজু বাদাম গোটা গরম মশলাতে শুধু রয়েছে দারচিনি এলাচ এটা পড়বে আলুর দমে আর কাজু বাদামও পড়বে আলুর দমে চালটা ঢেকে রাখো
গন্ধ বেরিয়েছে গিয়ে। চলো কিচমিচটা নিয়ে আসি। আবার প্রচুর মেক করছে। এখানে কিচমিচ দেবে। চলো মেয়ের ক্লাস শুরু হয়ে যাবে, পরে আবার দেখাচ্ছি। এখানে মেয়ে দেখো অলরেডি তৈরি, ড্রেস মেস পরে রেডি। আবার টেবিলে মধ্যে খেলনা, বই ভাবতে পারছো? স্কুলে করতে পারতিস এসব? এই দেখো জগন্নাথকে তুলছে রথে, কত লোক পুরীতে দেখেছো? মেয়ের সবে একটা ক্লাস শেষ হলো অঙ্ক, ওদের আবার সামনে মাস থেকে এক্সাম 2 তারিখ থেকে একটু 5 তারিখ পর্যন্ত টেস্ট। আর আমাদের সুষমা রানী, সুষমা রানী এসে গেছে, সুষমা রানী এসে গেছে। আর আমার বড় ওখানে অলরেডি রান্না স্টার্ট করেছে, না কোনো করেনি। মাই গড, দেখো পটেটো দেখেছ? সুষমাগঞ্জ ঝাড় দিতে বসবে, চলো পরে আবার আসছি। দেখো আমার বর এখনো রান্না স্টার্ট করেনি, সব রেডি করছে। আর পনির টিকা কাবাব করবে, তার জন্য পনির কিউব করে আগেই কাটা ছিল। আর এখানে ম্যারিনেশন করছে, ব্ল্যাক পেপার দিয়েছে, আলুটাকে ম্যারিনেশন করা হয়েছে, কাঁচা লঙ্কা চিনি নুন আর হলুদ দিয়ে এটাকে আলুটাকে ম্যারিনেশন করে রেখেছি। চন্দ্রমুখী আলু, চন্দ্রমুখী আলু। আর এখানে ব্ল্যাক পেপার দিচ্ছে, আর কি দেবে? ব্ল্যাক পেপার, লেবুর রস আর নুন। শুনে নিয়েছো? জোরে 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 বলে দাও। ব্ল্যাক পেপার, নুন আর লেবুর রস দিয়ে পনিরটাকে ম্যারিনেট করে নিচ্ছি, তাহলে পনিরটা খুব ভালো খেতে হবে। আর আমাদের সুষমা রানী বাসন মাজে শুরু করে দিয়েছে। আমার মেয়ের হবে একটা ক্লাস হয়েছে, আর একটা ক্লাস শুরু। আমার মেয়েকে দেখো নাচছে। চলো পরে আবার আসছি। দেখো এদিকে রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে, আলুর দমে। এটা কি আলুর দমে? বুঝতে পারছি না কিছু, দাঁড়াও আসো। এটা কি আলুর দমের মশলা? আলু ভাজুনি তো। দেখো আলু ফ্রাই হয়ে গেছে, আর এখানে মশলা যা যা ভেজানো ছিল তাই দিয়ে কষাচ্ছে, দেখতে পাচ্ছ? আর দিয়েছে ক্যাপসিকাম, কাজু বাদাম আর কিচমিচ দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এই মশলা দিয়ে কষছে। কি বলতো এখন ক্লাস চলছে তো, আর আমার একটা ফোনে সবকিছু, মেয়ের ক্লাস, এদিকে ভিডিও আপলোড করা, সবকিছু আমার একটা ফোনের মধ্যে করতে হয়, তাই কিছু কিছু হয়তো স্কিপ করে গেছে, তোমার প্লিজ মানিয়ে নিও। আগে তেল দিয়েছে, তেল দেওয়ার পর সব সবজি দিয়ে দিয়েছে, তার আগে ফোড়ন দিয়েছে, দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দেওয়ার পর আর কি দিয়েছে, সব মশলা দিয়ে দিয়েছে, আর সব মশলা দিয়ে দিয়েছে। এবারে আলু ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি। মশলাটা হয়ে গেলে তারপরে
দিয়ে দেবে আলু। আজকে আমি বরের হাতে রান্না খাবো। করুক পরে আবার আসছি। সবে একটা ক্লাস দুটো ক্লাস হলো, এবার লাস্ট ক্লাস হবে ড্রয়িং। আর আমার বরের এখানে আলুর দম করা হয়ে গেছে অলরেডি। এই দেখো আলুর দম রেডি। আর এখানে আমি এখন বসাবো পোলাও, কারণ আমি একটুকে বললাম দিদি বসো, আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। চলো দেখতে থাকতো, আমি দেখতে থাকো আমি কীভাবে করি। দেখো ঘি দিয়ে দিয়েছি, ঘি গরম হয়ে গেছে, ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কিচমিশ, কাজু, তেজপাতা, দিয়ে দেবো এলাচ। মিনিমাম পাঁচটা দিলাম, দিয়ে দেবো দারচিনি, এটাকে না দেবো কাজুটা, কিচমিচটা, আর এই গরম মশলাটা ভালো করে ফ্রাই ফ্রাই গন্ধে বেরোবে। দেখো অলরেডি গন্ধে বেরোনো শুরু করে দিয়েছে। এর আমি ওই যে চালটা যে মেখে রেখেছিলাম ওই চালটা আমি দিয়ে দেব। এই দেখো বাটিটা ধুয়ে পরে আমি গরম জল দেবো। এবারে তো ওতে সব ঘি হয়ে গেছে, তো এটা ভালো করে ফ্রাই হবে চালটা। দারুণ স্মেল বেরিয়েছে, দেখো আমার চালটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দেবো, এখানে আমার চাল আছে দুই কাপ থেকে আর একটুখানি নিয়েছি, মিনিমাম আড়াই কাপ চাল। আর আমি এখানে আমাকে তিন কাপের মতো জল অ্যাড করতে হবে, যতটা চাল তার পরিমাণ দ্বিগুণ তোমাকে জল দিতে হবে, কারণ চালও সেদ্ধ হবে আর স্টিমটা কমিয়ে কমিয়ে রান্নাটা করতে হবে। তোমরা সবাই তো পোলাও করতে জানো, তাই আমি যেমন করি তেমনই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক আবার চালটা আগে সেদ্ধ করে নেয় তারপরে করে, ওটা করার থেকে এই প্রসেসটা আমার কাছে খুব সুবিধা, তাড়াতাড়ি হয়। এখন চালটাও সেদ্ধ হয়ে এসছে, এতে আমি আর এখন নুন দেবো না, জল দেওয়ার পর পরে দেখবো যদি নুন লাগে দেবো। চিনি চিনি আর দেবো না, চিনি বেশি খাইও না। বাসন্তী পোলাও পরে দেবো জল দিতে হবে। আমি এবার গরম জল অ্যাড করবো, আমার চালটা অলরেডি ফ্রাই হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। আমার সব গরম জল নেবো,
দেখো আমি এখানে দু কাপের মতো জল আছে এই কাপে। আর এক কাপ জল দেব, দেখো আরো এক কাপ জল দিয়ে দেব, বাস আর জল দেব। আবার এটা একটু নুন দেব, ছোট ছোট চামচে এক চামচে নুন, আর একটু এবং ভাতে চালে অলরেডি আমার নুন দেওয়া রয়েছে। আর এটা আমি স্টিম কমিয়ে কমিয়ে করব, এবার আমি এটাকে ঢেকে দেবো। হয়ে গেছে, চলো দেখে নাও। হয়ে রাখো, বাসন্তি পোলাও ইজ রেডি। দেখো এখানে পনির অলরেডি ফ্রাই হয়ে গেছে, এবার ও কিভাবে করবে সেটা তোমরাই ওর কাছ থেকে শুনে নেবে, ঠিক আছে? আদা বাটা দিয়ে দিয়েছে, আদা আদা বাটা টমেটো কুচি ছিল দিয়ে দিয়েছে। এবার দেবে যেন দেবে, এবার হালকা জল দেবে, তাহলে ক্যাপসিকাম সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। ভালো লাগে না কালারফুল, রেড ইয়েলো জমে যাবে। আজকে আজকে লাঞ্চটা হেভি, এবার পনিরটা অ্যাড করলো। আমার চাইনিজ রান্না ব্যাপক করে, এরপরে দিয়ে দেবে টমেটো সস, চিলি সস, আর সয়া সসের মিক্সড করা ওটা দেবে, আর তার আগে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা কুচি। দেখো এখানে সসটা রেডি হয়ে গেছে, এটাকে দিয়ে দেবে। সস দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালোভাবে টস করে নেবে, করে নিলেই তারপরে একটু হট ওয়াটার দিয়ে দিলেই রেডি। কি বলবো, চিকেন পেঁয়াজ চিকেন বলছি, পনির পনির রেডি আমাদের লাঞ্চের, দারুন জাস্ট জমে যাবে। আর এই দেখো এই পনির সাথে এই পোলাও, তার মধ্যে রয়েছে আবার আলুর দম। এই দেখো তাই ফ্রেন্ডস, আজকে লাঞ্চের মেনুটা আমাদের ফাটাফাটি বাসন্তী পোলাও, আলুর দম আর পনির টিকা মশলা। ওটা ঠিক মশলা টাইপের হয়নি, এটা এই ফ্রাইপে টাইপের হয়েছে, দেখে জমে যাবে। আজকে খাবো তো অল্প অল্পই হচ্ছে ব্যাপার। তাই চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, আবার বিকেলবেলায় নতুন ব্লগ আমি নিয়ে আসবো, ঠিক আছে? চলো টাটা।